আমি যে ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না, না রাশিয়াটা রাশিয়া দি আমি আর তোমাকে চাই না আমার, তুমি আমার কাছে জোরে শুনে চাও, তোমার জন্য আজ আমার এই অবস্থা, তুমি কেন কেন আমার কাছে আসছো, দূর হয়ে যাবো, দূর হয়ে যাবো, চলে যাও, আমি কিচ্ছু চাই না। Shoot!
مصر تلا
জেলায় থাকে হিরণনগরের কাছে আর হিরণনগর এই করেলো জুয়া দেখিয়ে এই রাজ্যটাকে একদিন দেউলিয়া ঘোষণা করে নিলাম আমি তখন আমার জমানো টাকা দিয়ে সেই দেনা পরিশোধ করে আমি হব মিশরের বাদশা শেজাদি মাল আবার জীবন থেকে চলে গেছে চাঁদ এখন দেখতে পাবে নয়া দুনিয়ার নয়া পেমান এই গোলাম দিন দিন জ্বলে উঠেছে আমার পুত্র শুকিয়ে রাখুন আমার একটা মাত্র সন্তান কাছে যেখানে যে অবস্থা আছে তুমি তার সহায় দেখো আমি ছিল তার ছোটকে দেখতে চোখের চলে ভোগ বসিয়ে ভোগ বসিয়ে আপনার চোখে পানি আপনি দিদার কি ভাবে আপনার কি হয়েছে তুমি শুনতে পারবে না বাবা কেন আব্বা হুজুর আমি আমি আপনার সন্তান হয়ে আমি শুনতে পাবো না কেন বলুন আব্বা হুজুর আপনার কি হয়েছে আপনি আমাকে খুলে বলুন তাহলে তুমি শুনবে বলুন আব্বা হুজুর আজ থেকে 25 বছর পূর্বে আমি তোমার মাকে নিয়ে গিয়েছিলাম দরজায় দুঃখে মিশর যাচ্ছে মিশর রাজ্যে যেতে না যেতে সেই দরজায় তাকাতে দোলরা হানা দিয়ে তারপর কি হয়ে যাবে হুজুর টাকা পয়সা হীরা ভোক্তা সব কিছু নিয়ে গেল শুধু তাই নয় মানুষ আসে আমার কি আমার কি বলেন হুজুর বলেন আপনি বলেন
আমি এখনই ছুটে যাবো সেই মিশনে যেখান থেকে হোক যে মনে করে হোক আমি আমার ভাইটাকে উদ্ধার করে আমি প্রাসাদ বাবা হাসেন আর আপনি যে আপনারা ছিলেন মিশনের সাথে হঠাৎ
কি যেন মনে করেছি তাই তো এসব আচরণ করেছি এ কিছু মনে করবে না ঠিক আছে আব্বা হুজুর আব্বা হুজুর হ্যালো আমাদের বাগান থেকে প্রতিদিন কে যেন ফল চুরি করে নিয়ে যায় আপনি যদি আমাকে বলেন তাহলে আমি সেই বাগান চুরি ধরতে যাব আমাদের বাগান হতে ফল চুরি করে নিয়ে যায় আর তুমি হচ্ছে আমার একমাত্র সন্তান আমার এই রাজ্যের অধিকারী আর আমি তোমাকে হুকুম দেবো না যাও তুমি আগামীকালে চলে যাবে ওই বাগানে বাগানে গিয়ে দেখবে যে এই বাগানে ফল চুরি করতে আসবে তাকে তুমি চিঙ্কারিত করে আনবে আমার রাস্তার বার সেই বাগান থেকে ফল চুরিকে ধরে আমি আপনার কাছে নিয়ে আসবো আরাধনা করবো হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ 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 আর কত দূর সে মহাশয় আমার জ্ঞান ভঙ্গ করলে আমি তোদেরকে দিলাম অভিশাপ সত্য জীবনে আর অভিশাপ দিও না তাহলে বল তোদের পরিচয় বল শুনো দারবি কই তোমারে তুই যখন আমাকে বাবা বলে দেখেছিস
আমি তোর স্বামীর যোগ্য ভালো করার অসুবিধাতে আমি ওই মহাজীবনে চলে যাচ্ছি তবে শুন আমি আসতে বারো বছর সময় লাগবে এই বারো বছর পর্যন্ত তোরা ওই বনমাঝেই থাকবে আমি তাহলে এখন আসি হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ 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 বলো স্বামী তুমি আমার জন্য একটু একটু খাবারের ব্যবস্থা করবে হ্যাঁ ঠিক আছে তুমি সখীর সঙ্গে বসো আমি দেখি তোমার জন্য খাবার পাই কিনা তুমি ভাইজানকে নিয়ে গাছের নিচে বসো আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে তাড়াতাড়ি আসি সখী ঠিক আছে আমি যাবো আর আসবো ঠিক আছে ভাইজানকে নিয়ে থেকো ভাইজান তুমি এখানে থেকো কোথাও যেও না হ্যাঁ বসো যা সখী চলো আমরা একটু এগিয়ে গিয়ে দেখি আমি তো শুনতে পাচ্ছি না চলো স্বামী আমরা একটু এগিয়ে গিয়ে দেখি আসছে কিনা